একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পদপাশে দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, দেশপ্রেমের এই গান যখনই মনে আসে তখনই চোখের সামনে ভেসে ওঠে 18 বছর বয়সে এক তরতাজা যুবকের হাসি খুশি মুখ। তিনি আর কেউ নন, তিনি ছিলেন ক্ষুদিরাম বসু। তিনি ছিলেন প্রথম বাঙালি বিপ্লবী যাকে ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল। দিনটা ছিল 1908 সালের 11ই আগস্ট। ক্ষুদিরামের বয়স তখন 18 বছর 7 মাস 11 দিন। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিলেন তিনি, যা রীতিমতো অবাক করে দিয়েছিল ব্রিটিশ সরকারকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্ষুদিরাম বসু কেন স্মরণীয় হয়ে আছেন। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। আজ রাত 3টায় তোমার ফাঁসি হবে। বন্ধুরা, তবে শুধু স্বাধীনতা সংগ্রামের মন্ত্রী দীক্ষিত হয়ে নয়, ছোটবেলা থেকেই তিনি ছিলেন দৃঢ়চেতা। ছোটবেলা থেকে রীতিমতো লড়াই করেই বড় হয়েছেন। জন্ম 1889 সালের 3রা ডিসেম্বর। বাবা ছিলেন ত্রৈলোক্যনাথ বসু এবং মা লক্ষ্মীপ্রিয়া দেবী। তিন কন্যার পর ক্ষুদিরামের জন্ম দেন লক্ষ্মীপ্রিয়া দেবী। কিন্তু আগে লক্ষ্মীপ্রিয়া দেবীর আরও 2 পুত্র সন্তান অকালে মারা যান, তাই এই ছেলেও মারা যেতে পারে এমন আশঙ্কায় 3 মুঠো চাল বা খুদের বিনিময়ে তাকে নিজের বড় দিদির কাছে দান করে দেন। যেহেতু খুদের বিনিময়ে পাওয়া গিয়েছে, তাই সেই ছেলের নাম দেওয়া হয় ক্ষুদিরাম। তমলুকের হ্যামিল্টন স্কুল ও মেদিনীপুরের কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন ক্ষুদিরাম। সময়ের সঙ্গে সঙ্গে ক্ষুদিরাম যত বড় হয়েছেন ততই তার মধ্যে বেড়ে উঠেছে দেশাত্মবোধ। মাত্র 15 বছর বয়সেই অনুশীলন সমিতির স্বেচ্ছাসেবী হয়ে ওঠেন তিনি। ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা বিতরণের জন্য একবার গ্রেপ্তারও হয়েছিলেন। 16 বছর বয়সে সরকারি আধিকারিকদের আক্রমণের উদ্দেশ্যে থানার কাছেই বোমা মজুত করতে শুরু করেন ক্ষুদিরাম। বন্ধুরা, এরপর আসে সেই মিশন যার মাধ্যমে গোটা দেশের কাছে ক্ষুদিরাম বসু চিরস্মরণীয় হয়ে আছেন। ইংরেজ সরকারের ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার ছক কষেন বিপ্লবীরা। প্রথমে একবার বইয়ের মধ্যে বোমা রেখে কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করা হয়। বইয়ের মধ্যে বিশেষ প্রক্রিয়ায় রাখা হয়েছিল বোমা, কিন্তু সেই বই খোলেননি কিংসফোর্ড, ফলে বিস্ফোরণও ঘটেনি। তবে সেই পরিকল্পনা ব্যর্থ হলেও কিংসফোর্ডকে হত্যার চেষ্টা থেমে থাকেনি। এরপর কিংসফোর্ড মুজাফ্ফরপুরে বদলি হয়ে যান। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকী মুজাফ্ফরপুরে চলে যান কিংসফোর্ডকে খুনের উদ্দেশ্যে। কিন্তু সেবারও ভাগ্য সহায় হয় কিংসফোর্ডের। যে গাড়িতে বোমা মারা হয় তাতে কিংসফোর্ডের পরিবর্তে ছিলেন 2 ব্রিটিশ মহিলা, মিসেস কেনেডি ও তার মেয়ে। বিস্ফোরণে মৃত্যু হয় দুজনেরই। এরপর সেখান থেকে পালিয়ে যান ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী, কিন্তু শেষ রক্ষা হয়নি। ওয়াইনি রেল স্টেশনে ধরা পড়ে যান ক্ষুদিরাম, আর প্রফুল্ল চাকী ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে করতে আত্মহত্যা করেন। শোনা যায় আদালতে ক্ষুদিরামকে যখন ফাঁসির সাজা দেওয়া হয় তখন তার মুখে হাসি লেগেছিল, যা দেখে রীতিমতো চমকে যান বিচারক কন্ডফ। এমনকি ফাঁসির মঞ্চে উঠেও তার মুখে ছিল হাসি। একরকম হাসতে হাসতেই তিনি জল্লাদকে প্রশ্ন করেছিলেন, ফাঁসির দড়িতে বোম কেন লাগানো হয়। ফাঁসির মঞ্চে সে কথা শুনে কার্যত তাজ্জব বনে গিয়েছিলেন জল্লাদও। দেখতে দেখতে 114 বছর পেরিয়ে গেছে, তবুও বাংলার তথা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে জলজল করছে শহীদ ক্ষুদিরাম বসুর নাম। আগামীতেও যতদিন দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আলোচিত হবে, ততদিন এই বীর বিপ্লবীর নাম যে বারবারই উঠে আসবে ভারতবাসীর মুখে তা বলাই বাহুল্য। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এছাড়া কমেন্ট লাইক করতেও ভুলবেন না। ধন্যবাদ।